তোমরা যদি হাতিরঝিল আসো তাহলে প্রথমে তোমরা এরকম বেশ কিছু হাতের মূর্তি দেখতে পারবে। মূলত যদি হাতিরঝিল আসো তাহলে অবশ্যই এই ব্রিজটিতে উঠবে এবং আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো গাইজ, আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা একটু গেস করতে পারছেন আজকে আমি কোথায় যাবো। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো হাতিরঝিল, এবং হাতিরঝিলের কোথায় কি আছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এবং আমি হাতিরঝিলে যে বোট আছে, বোটে চড়ে গুলশান অথবা রামপুরা যাবো, এবং কীভাবে যেতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলো বন্ধুরা, আমরা যাই। তো এখন আমরা কি করবো, আমরা এখন একটা রিক্সা নিবো, এবং রিক্সা নিয়ে আমরা হাতিরঝিলের উদ্দেশ্যে রওনা দিব। তো গাইজ, আমি ফার্ম গেট রেল গেট থেকে রিক্সায় চড়ে হাতিরঝিলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ এই রোদের ভিতরে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যদি হাতিরঝিলে আসো তাহলে প্রথমে তোমরা এরকম বেশ কিছু হাতের মূর্তি দেখতে পারবে। তোমাদেরকে অরিজিনাল হাতি এখানে দেখাতে পারবো না, কিন্তু এখানে তোমরা এখানে বেশ কিছু হাতের মূর্তি দেখতে পাবে। তো হাতিরঝিলের নামের সাথে মিল রেখে এখানে বেশ কিছু হাতের মূর্তি স্থাপন করা হয়েছে। সবাই এখানে ছবি তুলছে তাদের পছন্দ মতো। তো তোমরাও ছবি তুলতে পারো, আমি যদি একটা ছবি তুলে নিই। তো গাইজ, এই যে আমার ঠিক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন হাতিরঝিল, এবং এই হাতিরঝিলের পাশ দিয়ে রাস্তা রয়েছে, এবং রাস্তার ঠিক পাশ দিয়ে মেন রোড রয়েছে। দেখতে পাচ্ছ যে মেন রোড দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলছে। তো এখন ঠিক 11:30 বাজে, প্রায় দুপুর টাইম, যে কারণে এখানে এখন মানুষের সংখ্যা একটু কম। তো তোমরা যদি এখানে ঘুরতে আসো তাহলে অবশ্যই বিকেল টাইমে আসবে। বিকেল টাইমে এখানে প্রচুর মানুষ এখানে আসে এবং অনেক সুন্দর একটি সময় কাটায়। তো তোমরা অবশ্যই তোমাদেরকে প্রিয়জনকে সঙ্গে করে যদি এখানে আসতে চাও বিকেল টাইমে আসবে। তো এই যে তোমরা এই পাশে বোট দেখতে পাচ্ছ, তো আমি এখন ওখানে যাব এবং এই টিকিট কাটবো, কেটে আমি রামপুরার উদ্দেশ্যে রওনা দিব। এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখান থেকে তোমরা কোথায় যাবে এবং তোমাদের কত টাকা টিকিট লাগবে যেতে। তো আমি এখন ওখানে সামনে আগাচ্ছি। তো জায়গাটা অনেক সুন্দর বন্ধুরা। তোমরা যদি মনে করো ঢাকা শহরে কোথায় ঘুরবে ভেবে পাচ্ছ না, তো তারা একটু সময় করে বিকেল টাইমে হাতিরঝিলে চলে আসবে। এখানে বিকেল টাইমের ওয়েদার প্লাস অনেক মানুষের আনাগোনা, তো এক কথায় অসাধারণ। গাইজ, আমরা প্রায় টিকিট কাউন্টারের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা চলো যাই সেখানে। এই হচ্ছে মূলত টিকিট কাউন্টার। তো আমরা এখন রামপুরা যাব বন্ধুরা। তো গাইজ, আমি এখন যেখানে বসে অপেক্ষা করছি এটা মূলত হাতিরঝিল FDC-র মোড়, এবং এখান থেকেই আমি বোটে চড়ে রামপুরায় যাব। তো আমি মূলত এখন বোটের জন্য অপেক্ষা করছি। ওই যে মূলত যে বোটটা আসছে মেবি এটাই হবে। তো এটাতে চড়ে আমরা এখন রামপুরার উদ্দেশ্যে রওনা দেব। ফাইনালি আমি বোটে চড়তে সক্ষম হলাম, এবং এখন বসে আছি। এটা সারা রাতের যাই, খুব বেশি যাত্রী নেই, 4-5 জন এখন আমরা আছি, অথবা আরো বেশ কিছু যাত্রী আসার পরে এটা ছাড়বে। তো গাইজ, আমাদের বোট ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। Should I let it go? You said that it would change, but you're going home and I'm losing hope. But I thought it all. But you would never know that I'm still afraid. The things you say are adding numbers to my days. What if you told yourself things would never be the same? So guys, finally আমরা রামপুরা এসে পৌঁছলাম FDC-র মোড় থেকে রামপুরা।
তো গাইস তোমরা হাতিরঝিলে ঘুরতে আসলে দেখতে পাবে যে হাতিরঝিলের পাশ দিয়ে সুন্দর এরকম রাস্তা রয়েছে এবং রাস্তার সাথে এরকম সবুজ গাছপালা রয়েছে যে কারণে সব সময় এখানে গাছের ছায়া থাকে যে কারণে এখানে যারা ঘুরতে আসে বেড়াতে আসে তারা তাছাড়া পাশ দিয়ে বসার সুন্দর জায়গা থাকে যে কারণে অনেক দর্শনার্থী এখানে বসে সুন্দর সময় কাটাতে পারে তাছাড়া গাইস আপনারা হাতিরঝিলে বেশ কিছু এরকম সুন্দর সুন্দর ওভারব্রিজ বা সেতু দেখতে পাবেন তো গাইস আপনারা যদি কখনো হাতিরঝিলে আসেন তাহলে অবশ্যই এই ব্রিজটিতে আসবেন এবং এই ব্রিজটি থেকে আপনারা হাতিরঝিলে খুব সুন্দর একটি ভিউ পাবেন তো আপনাদেরকে আমি এখন সেই ভিউটা দেখানোর চেষ্টা করব অসাধারণ একটা ভিউ পাওয়া যায় বন্ধুরা এখান থেকে তো তোমরা মূলত যদি হাতিরঝিলে আসো তাহলে অবশ্যই এই ব্রিজটিতে উঠবে এবং এখান থেকে তোমরা হাতিরঝিলের যে প্রকৃত একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা তোমরা সম্পূর্ণ উপভোগ করতে পারবে এবং এটার এই পাশ থেকে দেখতে পাচ্ছ যে একটা সুন্দর ওভারব্রিজ দেখা যাচ্ছে এবং ঠিক এই পাশেও তোমরা একটি সুন্দর ওভারব্রিজ দেখতে পাবে তাছাড়া চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তোমরাও এটা এখান থেকে উপভোগ করতে পারবে গাইজ আমার খুব আফসোস হচ্ছে আমার বাসা যদি এখানে হতো বন্ধুরা তাহলে আমি প্রতিদিন বিকেলবেলায় এসে আমি এখানে এসে আমি বসে থাকতাম সময় কাটাইতাম তো অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই এখানে এসে ঘুরে দেখে যাবে তাছাড়া গাইজ তোমরা যদি কখনো হাতিরঝিলে আসো তাহলে এরকম সুন্দর জায়গা দেখতে পাবে যেখানে দাঁড়িয়ে তোমরা পুরো এই হাতিরঝিলের ভিউটা তোমরা দেখতে পাবে এরকম তাছাড়া বন্ধুরা কিছু দূর দূর এরকম বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে তোমরা এখানে এসে হেঁটে হেঁটে হাঁপিয়ে গেলে বসতে পারবে বা এইসব জায়গায় বসে তোমরা প্রিয়জনের সাথে অনেক সুন্দর সুন্দর গল্প করতে পারবে এবং অনেক ভালো সময় কাটাতে পারবে তো গাইজ এই পুরো হাতিরঝিলটা যতটুকু সম্ভব আমার পক্ষে আমি তোমাদেরকে ঘুরে দেখানোর এবং সবকিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি বাকিটা তোমাদের নিজ দায়িত্ব এখানে এসে ঘুরে দেখে যাওয়ার তো তোমরা অবশ্যই ছুটির দিনে এখানে এসে ঘুরে দেখে যাবে যারা ঢাকার আশেপাশে আসো তারা তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবে বিকেল টাইমে বিশেষ করে বিকেল টাইমে আসবে বন্ধুরা এখন দুপুরবেলায় আমি এসেছি যে কারণে একটু লোকসংখ্যা কম তো মানুষজন যখন বেশি থাকে জায়গাটা আরও বেশি সুন্দর দেখায় তো বন্ধুরা আমি ভিডিওটি আজকে আর বেশি লং করতে চাচ্ছি না তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী আমার কোনো ভিডিও মিস না হয় তো গাইজ আমি তোমাদেরকে চেষ্টা করেছি হাতিরঝিলটা তোমাদেরকে ঘুরে দেখানো তো আমি প্রথমে হাতিরঝিল থেকে এফডিসির মোড় থেকে আমি রামপুরায় এসেছি এবং এখানে আমি আজকে ভ্রমণটা শেষ করছি তো আজকে এখন আমাকে বাসায় যেতে হবে এবং আমাকে অফিসের জন্য রওনা দিতে হবে খুব বেশি সময় নেই তো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে হাজির হবো তো তোমরা বেশি বেশি ভিডিওতে লাইক দিবে লাইক দিলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটি পছন্দ করছো এবং আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো অবশ্যই তোমরা ভিডিও লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো বন্ধুরা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি তো তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালো লাগা ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনো উপরে উঠতে পারবো না তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে আশা করি তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে বন্ধুরা প্লিজ চ্যানেলটি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ